ফেমাস গারেনা ফিফা কিন্তু অফিশিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে স্পেশাল কোলাবোরেশন আসছে এবং সেটা বলতেছে খুব শীঘ্রই। তো ফ্রেন্ডস আমাদের জন্য হয়তো স্পেশাল কিছু ওয়েট করতেছে, বাট তোমাদেরকে কিন্তু এটার জন্য আর ওয়েট করতে হবে না। তোমাদের ভাই কিন্তু আজকে তোমাদেরকে বলে দেবে তোমাদের জন্য স্পেশাল কী কী ওয়েট করতেছে, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো এবং দেখিয়ে দিব ভাই। আমাদের জন্য মারাত্মক মারাত্মক অনেকগুলো আইটেমস রয়েছে, ইভেন্ট রয়েছে, যেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে একদম ফ্রিতে অনেক আইটেম নিতে পারবো ভাই। তো গারেনা ফ্রিফায়ার কিন্তু এখানে লিক করে দিয়েছে স্পেশাল কিছু ওয়েট করতেছে, সো সেটার জন্য কিন্তু আরও ওয়েট করতে হবে না। ভিডিওটা করে লাইক করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকো, কারণ কী কী থাকছে ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দিব ভাই। আজকের ভিডিওটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে, সো অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সো তাড়াতাড়ি এই ভিডিওতে এখানে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও। তোমরা দেখছো হার্ড বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডস, এই কোলাবোরেশনের সম্পর্কে কিন্তু আগেই তোমাদেরকে অনেক আগে থেকে তোমাদেরকে বলেছি, শুধু আগে না অনেক আগে থেকে তোমাদেরকে বলছি। তো সেই কোলাবোরেশনে কী কী থাকছে, কবে থেকে স্টার্ট হচ্ছে, ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে, কবে কী ইভেন্ট থাকছে সেটা কিন্তু বলবো। তার আগে দেখে নিয়ে কী কী পাচ্ছি আমরা, প্রথম স্ক্রিনের উপর আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই কিন্তু এখানে লগ ইনে আমরা দেখতে পাচ্ছি একটা মানে ফ্রিতে মাস্কের স্ক্রিন পাবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই লাল রেগে লাল হয়ে আছে। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বান্ডিল রয়েছে, বান্ডিলটা কিন্তু খুবই খুবই স্পেশাল একটা বান্ডিল এই ইভেন্টের জন্য, যেটা কিন্তু ফ্রি ফায়ার ডেমন স্লাইয়ারের সাথে কোলাবোরেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে সবগুলোই লগিং, বাট লগিং কিন্তু হবে না, বিভিন্ন রকমের কিন্তু হতে পারে, বিভিন্ন রকমের ইভেন্ট কিন্তু হতে পারে, বাস লগিংয়েই কিন্তু হবে না। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে একটা গ্লোয়ালের স্কিন রয়েছে, যেটা কিন্তু ডিমন স্লাইয়ার লেখা আছে। গ্লোয়ালটা কিন্তু খুবই সুন্দর, অনেকদিন আগে তোমাদেরকে দেখাইছি, বাট এটাতে ফ্রি যে পাবো, মানে আমরা যে ফ্রিতে পাবো এটা আমি ভাবতে পারি না, বাট এটা কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি। সো এটা জেনে কিন্তু খুবই মজা লাগলো আমার কাছে। তারপরে কিন্তু নিচে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছি, ব্যাকপ্যাক নয় তো লুটবক্স রয়েছে। সো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে, সো সবগুলো কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো। ইভেন্টটা কেমন হবে সেটা কিন্তু আসলে তোমাদেরকে এখন আমি কনফার্ম বলতে পারতেছি না, বাট ইভেন্টটা হবে হয়তো তোমাদেরকে গেম প্লে করতে হবে অথবা দৈনিক টোকেন কালেক্ট করতে হবে, এরকম টাইপের কিছু একটা ইভেন্ট হবে, বাট সবগুলো যেভাবে দেখছো এভাবেই কিন্তু ফ্রিতে পাবে। সো সবচেয়ে ভালো হয় তোমাদেরকে এই ইভেন্টের মানে ক্যালেন্ডারটা যদি আমি বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা কোন দিন কোন ইভেন্টটা থাকতেছে, কীভাবে কমপ্লিট করতে পারবা সেই ইভেন্টটা কিন্তু আমি তোমাদেরকে ক্যালেন্ডার রাখালে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবা। সো স্ক্রিনের উপরে দেখতে পারতেছো, প্রথমেই আমরা এখানে দেখতে পারতাছি ফ্রি ফায়ার এক্স উইথ ডিমন স্লাইয়ার। সো ডিমন স্লাইয়ারের সাথে বড়সড় একটা কোলাবোরেশন হবে, অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম বাট এখনও হয় নাই, যেটা কিন্তু আমাদের 26 তারিখ থেকে স্টার্ট হবে। সো প্রথমেই আমরা উপরে দেখতে পাচ্ছি একটা বান্ডিল রয়েছে, যেটাতে কিন্তু মানে অন্য ধরনের ভাষা লেখা আছে, ইংরেজিতে হলেও অন্য ধরনের একটা লেখা। তো যাই, প্রথম একটা বান্ডিল দেখতে পারতেছি, যেটা কিন্তু 26 থেকে 15 অক্টোবর পর্যন্ত ইভেন্টটা চলবে, যে উপরে দেখতে পারতেছো এটা কিন্তু 26 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। তারপর যদি আমরা এইদিকে আসি, নিচে চলে আসি ক্যালেন্ডারে, সো তারপর আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 15 অক্টোবর মানে 26 তারিখ কিন্তু ওই ইভেন্টটাও শুরু হবে, যেখানে কিন্তু আমরা একটা এটা কি ব্যাকপ্যাক হয়তো অথবা ব্যানার আপটার এগুলো রয়েছে, এগুলো কিন্তু চলবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পাশে আমাদের গ্লোয়ালের স্কিনটা রয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 29 তারিখ থেকে শুরু হবে, 8 তারিখ পর্যন্ত চলবে। সো আমরা যেটা বুঝতে পারছি আমাদের গ্লোয়ালের স্কিনটা কিন্তু 26 তারিখে আসবে না, গ্লোয়ালের স্কিনের যে ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু 29 তারিখে আসবে এবং চলবে কিন্তু 8 তারিখ পর্যন্ত। তারপরে পাশে কিন্তু দেখতে পাচ্ছি 30 সেপ্টেম্বর থেকে কিন্তু 10 অক্টোবর পর্যন্ত চলবে, যেটা কিন্তু আমরা একটা হয়তো এটা ব্যাকপ্যাক নয়তো হচ্ছে আমাদের লুটবক্স, এটা মেবি লুটবক্স হবে। সো এটাও কিন্তু 30 তারিখে আসবে, মানে গ্লোয়াল যেদিন আসবে তার একদিন পরে কিন্তু এটা আসবে। সো তার পাশে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা হয়তো ব্যাকপ্যাক ভাই, আমি মানে কনফার্ম দিচ্ছি। সো যেটা কিন্তু 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলবে, সো এক একটা ইভেন্ট কিন্তু এক এক দিন হবে, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো। সো এই ইভেন্টটা কিন্তু চলবে তোমার 5 তারিখ থেকে 8 অক্টোবর পর্যন্ত, মানে 5 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত। নিচে চলে আসবো, নিচে চলে আসলে আমরা দেখতে পাবো একটা প্যানের স্কিন রয়েছে, যেটা কিন্তু 7 এবং 8 অক্টোবর চলবে। মূলত আমরা বুঝতে পারতেছি আমাদের যেই মেন ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু 7-8 অক্টোবরের মধ্যে হতে পারে। তো তারপরে কিন্তু 7 তারিখে কিন্তু একটা মাস্কের স্কিন আমরা দেখতে পারতো, একটা ফানি মাস্কের স্কিন কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো। সো মাস্কের স্কিনটা দেখো কীরকম একটা ফানি টাইপের, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। তো সবচেয়ে রেয়ার এবং মজার আইটেম যেটা রয়েছে সেটা কিন্তু 11 থেকে 15 অক্টোবরের মধ্যে পাবো, আমরা জিপগের একটা স্কিন পাবো। দেখো ভাই খুবই খুবই মারাত্মক একটা স্কিন কিন্তু এখানে রয়েছে। সো জিপগের স্কিনটাও কবে পাবে এভরিথিং কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, এই কারণে বলেছি যে ক্যালেন্ডারটা দেখলে তোমাদের জন্য সহজ হবে। মূলত এক কথা আমরা বলতে পারতেছি যে আমাদের মেইন ইভেন্টটা শুরু হবে হচ্ছে 26 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ইভেন্ট চলবে, এর মধ্যে যা যা ফ্রিতে পাবো সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে। তারপর কিন্তু আমাদের লোডিং স্ক্রিন চেঞ্জ হবে, সেটা দেখবো। সো স্ক্রিনের উপরে দেখে নিই আমাদের এই লোডিং স্ক্রিনটা, দেখো ভাই ইভেন্টের সাথে সামঞ্জস্য করে কিন্তু খুবই মারাত্মক করেছে। সো এইটাই কিন্তু আমরা হয়তো 26 তারিখে দেখতে পারি আমাদের এই লোডিং স্ক্রিনটা। তো গারেনা ফ্রি ফায়ার কিন্তু তোমাদেরকে বলেছিল খুব শীঘ্রই আসতেছে, তারা কিন্তু মানে খুলে তোমাদেরকে বলে নাই যে আসলে কী আসতেছে, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে সব কিছু একদম খুলে মেলে সবগুলো প্রকাশ করে দিলাম। তো তোমাদেরকে দেখিয়ে
দিলাম ডেমন স্লাইয়ের সাথে যে কোলাবোরেশনটা হবে, যা যা ইভেন্ট থাকতেছে, ফ্রিতে কী কী ইভেন্ট থাকতেছে, কত তারিখে কী ইভেন্ট থাকছে সেটা কিন্তু অবশ্যই বলে দিয়েছি। নেক্সটে কিন্তু বলে দিব কীভাবে ইভেন্টগুলো কমপ্লিট করবে। সো তারপরে কিন্তু একটা নেক্সট ফ্যাডেড ওয়েলের স্কিন আমরা ইভেন্ট দেখতে পারবো, স্কিন কেন বলতেছি, ফ্যাডেড ওয়েলের একটা ইভেন্ট দেখতে পারবো। সো স্ক্রিনের উপরে দেখানো ফ্রেন্ডস সেটা হচ্ছে আমাদের সামুরাই বান্ডেলের মতো। তো যাই ফ্রেন্ডস, এই বান্ডেলটা কিন্তু খুবই জোস একটা বান্ডেল, পুরনো একটা বান্ডেল, তোমাদেরকে তো তোমরা সকলেই জানো খুবই মজার একটা বান্ডেল। এই বান্ডেলটা কিন্তু তোমরা পরবর্তী কোনো ফ্যাডেড ওয়েলে দেখতে পারবা। সো বাইরের কান্ট্রিতে আসছে, সো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারও কিন্তু আসতে পারে, মানে এই ফ্যাডেড ওয়েলটা, সেই জন্য কিন্তু গ্যারেনা এটাকে লিক করেছে। সো এটা কিন্তু আমাদের নেক্সট ফ্যাডেড ওয়েলে আসতে পারে। সো অবশ্যই ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু বলে দিলাম যে যেটা কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার দেরিতে জানাবে বলেছে সেটা কিন্তু আগে থেকে বলে দিলাম। ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে জানিয়ে দাও কী কী আসতেছে নেক্সটে, কী কী ফ্রিতে পাবো, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যেন ওরাও বুঝতে পারো। সো নেক্সটে দেখিয়ে দেবো কীভাবে ইভেন্টগুলো কমপ্লিট করবে। ফ্রি ফায়ারের যত সমস্যা রয়েছে, ফ্রি ফায়ারের যত ভিডিও দেখতে চাও, অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক করো। আজকাল কিপটা হয়ে গেছে, সকলেই লাইক করতে, মানে কিপটামি করো, একটা লাইক করে দিও, তাতে কিন্তু ভিডিও বানাইতে আরও বেশি উৎসাহিত হয়ে যায়। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।